হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব ফাইবারের একটা টপিক নিয়ে। যদি কোনো নতুন বায়ার ফাইবারে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন বায়ার আসে এবং নতুন নতুন ফ্রিল্যান্সার যায় জয়েন করে। তো আমরা যারা ফ্রিল্যান্সার তারা জয়েন করি মূলত কাজ করার জন্য, এবং নতুন যারা বায়ার আসে এই বায়ারগুলো ফাইবারে আসে মূলত কাজ দেওয়ার জন্য। তো এই যে নতুন বায়ারগুলো আসে, এই বায়ারগুলো আসার কিছু জায়গা থাকতে পারে, সেটা হইতে পারে গুগল থেকে, সেটা হইতে পারে ইউটিউব থেকে বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে। এখন এই যে বায়ারগুলো আসে ফাইবারে জয়েন করার পরে কোনো একটা সেলারকে খুঁজে নেয় বা কোনো একটা গিগকে অর্ডার দেয়, কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে গুগলে কোনো একটা বায়ার ডিজিটাল মার্কেটার খুঁজতেছে বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার খুঁজতেছে, এবং খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে যে ওই লোকটা সরাসরি ফাইবারে না আসে আপনার প্রোফাইলে চলে আসছে বা আপনার গিগে আসছে, তখন কিন্তু ওই লোকটা আপনাকে অর্ডার দেওয়ার সম্ভাবনা থাকবে 70 থেকে 90%। যদি আপনার প্রোফাইলে রিভিউ থাকে সেক্ষেত্রে আরও বেশি চান্স থাকবে, যদি রিভিউ না থাকে তারপরেও কিন্তু হিউজ চান্স থাকবে। এবং যারা সিনিয়র ফ্রিল্যান্সাররা বা টপ রেটেড ফ্রিল্যান্সাররা, এরা কিন্তু এরকম কিছু কাজ করে, এবং এই কাজটা কিভাবে করা যায় এটাই আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা তাহলে এখন মনিটরে চলে যাই। আচ্ছা, প্রথমেই আমরা দেখব যে আসলে ফ্রিল্যান্সাররা, যারা টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, তারা আসলে এই পদ্ধতিটা অবলম্বন করে কিনা বা এইভাবে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে কিনা এটা একটু জানার চেষ্টা করি, এবং তারা এই কাজটা কিভাবে করতেছে বা কোথায় কোথায় কি করছে এই জিনিসটা আমরা একটু দেখি। দেখার পরে আমরা কিভাবে করব এই বিষয়টা নিয়েও আপনাদেরকে কথা বলবো, তাহলে আপনারাও এই কাজটা করতে পারবেন এবং করে আপনারা ফাইবার অর্ডার পেতে পারেন অথবা আপনার এজেন্সিতে অর্ডার পেতে পারেন। এটা আসলে মূলত মার্কেটিংটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, কিন্তু আমরা অর্ডার পাবো মার্কেট প্লেসের ভিতরে। আরেকটা প্রোফাইল আপনাদেরকে আমি দেখাই, এটাও সম্ভবত একজন পাকিস্তানের প্রোফাইল। এখানে আমরা যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে তার একটা গিগ আছে, এবং একটা গিগে 1000+ হচ্ছে অর্ডার, এবং সে কিন্তু মার্কেট প্লেসেই যে কাজ করে বা এখানে পড়ে থাকে এরকম না, সে মার্কেট প্লেসের বাইরেও চেষ্টা করে। যে চেষ্টাটা করে আমি যদি আপনাদেরকে একটা এখানে এখন একটা অন্য ওয়েবসাইটে ঢুকলাম যেখানে বলা হয়েছে যে 10 জন বেস্ট অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং সার্ভিস প্রোভাইড করে যারা, বা তাদের একটা লিস্ট দিছে। এখন যদি কেউ গুগলে সার্চ করে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং সার্ভিস প্রোভাইডার বা বেস্ট অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং সার্ভিস প্রোভাইডার এই টাইপের যদি কোনো বায়ার কিছু লিখে সার্চ করে এবং এই আর্টিকেলটা যদি তার সামনে যায়, ভিতরে ঢোকার পরে সে কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে কাকে হায়ার করবে এরকম ভাবতে ভাবতে দেখা যাচ্ছে এই যে প্রোফাইলটা আমরা ক্লিক করছিলাম এটা যদি কাটে দেই, আমি তাকে হায়ার করতে চাচ্ছি, এখানে একটা ব্যাগলিং আছে দেখা যাচ্ছে, আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কি হচ্ছে, এই যে তার গিগটাতে আমাদেরকে ডাইরেক্ট নিয়ে আসতেছে, সে কিন্তু আর ফাইবারের যেই অফিসিয়াল হোমপেজ ওইখানে গেল না। এই যে কাজটা, এই কাজটা কে করছে, নিশ্চয়ই এই যার গিগ সে এখানে আর্টিকেলের সঙ্গে কোনো না কোনোভাবে কানেকশন একটা তৈরি করছে, অথবা এমন হতে পারে সে নিজে এই আর্টিকেলটা একটা ওয়েবসাইটে লিখছে। এখন এই ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে বা কোনো বায়ার আসে খোঁজার জন্য যে আমার একজন অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং সার্ভিস যে প্রোভাইড করে তাকে প্রয়োজন, এবং সেই আর্টিকেল পড়তে পড়তে সে যদি এখান থেকে ক্লিক দেওয়ার পরে যদি দেখে এখানে একটা গিগ আছে যেখানে প্রাইজিং দেওয়া আছে এবং ডিটেলস দেওয়া আছে, সে কিন্তু এটা এই গিগটাই কিনতে পারে। এখন এখানে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিংয়ের সার্ভিস কিন্তু অনেক আছে, সে কিন্তু এখানে আর সার্চ নাও দিতে পারে, এখান থেকে যেহেতু কন্ট্যাক্ট আছে বা কন্টিনিউ আছে এই জায়গাগুলোতে ক্লিক করে তাকে হায়ার করতে পারে। তো এইভাবেও কিন্তু কাজ পাওয়া যায়। এখন আরেকটা দেখাই আপনাদেরকে, যদি আমরা আরেকটা প্রোফাইল দেখি সেটা হচ্ছে এই প্রোফাইলটা, কারণ আমি তিন টাইপেরই আপনাদেরকে প্রোফাইল দেখাচ্ছি, যেটা একবারে হাই, মিডিয়াম এবং লো। প্রথমে হয়তো 500 দিব, তারপরে 1000 দিব, এবং এবার আপনাদেরকে যে প্রোফাইলটা দেখাচ্ছি এটা হচ্ছে সবগুলোতে মোটামুটি 1000 করে রিভিউ আছে, এবং যারা অনেক সিনিয়র পার্সন ফ্রিল্যান্সার ফাইবারে কাজ করেন অনেকেই এই ব্যক্তিকে চিনেন। তো এখন কথা হচ্ছে এ মার্কেট প্লেসে এত অর্ডার পাওয়ার পরেও এর কি প্রয়োজন ছিল সে মার্কেট প্লেসের বাইরেও এই ফাইবার প্রোফাইলটাকে প্রমোট করবে। এখন আমরা যেই কাজটা করি, মানে আমাদের মিসকনসেপ্ট বলবো না কি বলবো আমি জানি না, আমাদের একটা ফাইবারে গিগ দিলাম, ফাইবার বললো এই গিগটা শেয়ার করো তাহলে তুমি অর্ডার পাবে, এবং আমরা যে কাজটা করি ফেসবুকে চলে যাই, যাওয়ার পরে আমাদের ফেসবুকের প্রোফাইলে আমাদের গিগটা শেয়ার করি। তো শেয়ার করার পরে আসলে কে দেখে, আমরা যখন একটা পোস্ট করি নর্মালি আমাদের ফ্রেন্ডরা দেখে, এবং ফ্রেন্ডের বাইরে যদি কোনো পাবলিক পোস্ট করি আমরা, সেক্ষেত্রে দেখা যায় ফেসবুক সবসময় চেষ্টা করে আমাদের আশেপাশের যারা আছে বা আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে নিয়ে যাওয়া। এখন আমরা তো
আমাদের ফ্রেন্ড তো আমাদেরকে কখনো কাজ দিবে না বা হায়ার করবে না, এই টাইপের না। আমাদের টার্গেট হচ্ছে বাইরের দেশে। যখন বাইরের দেশের ক্লায়েন্ট টার্গেট করবো, তখন আমাদের চিন্তা ভাবনাটাও করতে হবে বাইরের দেশের লোক কোথায় ভিজিট করে, কোথায় ওয়ার্কার খুঁজে, ওই জায়গাগুলোতে আমাদেরকে প্রমোট করতে হবে। আচ্ছা, আমরা টপিকসে একটু ব্যাগ আসি। তো ইনার এই প্রোফাইল থাকা সত্ত্বেও আমরা যদি এখন এখানে দেখি কয়েকটা, আমি এখানে অনেকগুলোই আছে এখানে, কারণ সবার ক্ষেত্রেই একই জিনিস না। আমি এখানে কয়েকটা আর্টিকেল দেখাই, এর মধ্যে আমরা কি করতে পারি যদি আমাদের এরকম ওয়েবসাইট না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব এটাও একটু শিখে নিব। এই জন্য আসলে তিন টাইপের আমি ক্যাটাগরি করছি। আচ্ছা, এইখানে যদি ফাইবার ফানেলের এখানে মেথড, এই মেথডের মধ্যে 36 টাইপের সার্ভিস নিয়ে কথা বলা হয়েছে, যে সার্ভিসগুলো কাদেরকে হায়ার করবে এরকম একটা রিকমেন্ড করে এই ওয়েবসাইটে একটা আর্টিকেল লেখা হয়েছে। এবং আর্টিকেলটা যেই ওয়েবসাইটে লেখা হয়েছে, এটা ডোমেনটা হচ্ছে ইউকের, হচ্ছে আমাদের যেরকম ডট বিডি, এর এখানে আছে ডট ইউকে, তার মানে ইউকের ডোমেন মধ্যে একটা আর্টিকেল লেখা হয়েছে, এবং ওই আর্টিকেলের মধ্যে এর প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি যেরকম এই যে ভিডিওর জন্য এক্সাম্পল গিগ, তো কেউ যদি ভিডিও টেস্টিমোনিয়াল এই টাইপের কিছু তৈরি করতে চায়, তারা এখান থেকে হায়ার করবে। এরকম যদি কেউ ফিল্ম রোলার, ভিডিও এডিটিং। আচ্ছা, তো এখানে ওয়েবসাইট স্পিরিট, আমি দেখি এই ওয়েবসাইট স্পিরিটের এখানে, এটা হচ্ছে মূলত অন পেজ এসইওর কাজ, এবং আমরা যে প্রোফাইলটা ওপেন দিয়েছিলাম একটু আগে, সে কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে এবং ইউটিউব নিয়েও কাজ করে, ওয়ান পেজ এসইও নিয়ে কাজ করে। তাহলে আমরা এইখান থেকে ক্লিক দিলে আমরা তার প্রোফাইলের একটা গিগে চলে যাচ্ছি, মেক ইউর ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফাস্টার। তার মানে এখানে বলা হয়েছে যে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এটা হচ্ছে ওয়ান পেজের একটা এসইও সার্ভিস, এবং এই সার্ভিসটা যদি কেউ নিতে চায় তাহলে গিগ আছে এখানে কিছু, এবং কিছু গিগের মধ্যে এই গিগটার একটা লিঙ্ক দেওয়া হয়েছে। তার মানে কেউ যদি গুগলে সার্চ করতে আসে, আমার একজন ওয়েবসাইট যে স্প্লিট আপ করতে পারবে, তাকে আমার প্রয়োজন, আমি গুগলে খোঁজাখুঁজি করতেছি এবং এই আর্টিকেলটা আসার পরে আমি এখান থেকে একে হায়ার করার জন্য আমি কিন্তু ডাইরেক্ট তার গিগে চলে গেলাম। তো যখন একজন কেউ গিগে ডাইরেক্ট আসবে, তার কিন্তু সম্ভাবনা খুবই কম সে আপনার গিগে আসে, অন্য একজনকে হায়ার করবে, এবং 1335টা ওয়ার্ডার কমপ্লিট করছে এই গিগে। তাহলে তার এত পরিমাণে ওয়ার্ডার ফাইবারে থাকে, থাকার পরও সে মার্কেট প্লেসের বাইরে চিন্তা ভাবনা করতেছে। এখন একই ব্যক্তি শুধু যে এক জায়গায় করছে এরকম না, এখানেও কিছু লেখালেখি করা হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই লেখাগুলো লেখালেখিগুলো কি সে নিজে করছে নাকি মানুষ করছে। এখানে কিছু বিষয় থাকে যেরকম মানুষে লিখতে পারে, আর বেশিরভাগ সময় যেটা হয় আমরা নিজেদের সুনাম নিজে ফুটাই বা নিজেদের সম্পর্কে নিজে লিখতে হয়, এবং সেটা হইতে পারে দুই সিস্টেমে। আমি একটু পরে যাচ্ছি, আর একটু দেখি, আমাদের যদি ওয়েবসাইট না থাকে, আমাদের যদি লেখালেখি করার জায়গা না থাকে, linkedin.com আমরা যারা ফ্রিল্যান্সার মোটামুটি সবাই চেনে, এখানেও কিন্তু আর্টিকেল লেখা যায়, এবং এই জায়গার এই আর্টিকেলটা কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কথা বলা হয়েছে, এখানে আমি দেখি এটা কাক কোথায় নিয়ে যাচ্ছে, এই যে তার একটা প্রো ওয়ার্ডপ্রেসের এই জায়গার একটা গিগে যে ইরর বা কোনো প্রবলেম থাকলে যে সমস্যাগুলো সমাধান করবে, প্রায় 10,000 ওয়ার্ডার কমপ্লিট করছে। তাহলে এই টাইপের আর্টিকেলগুলো লেখা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এখন আমরা অনেকেই হয়তো আর্টিকেল লেখার চেষ্টা করব বা চিন্তা করব, তাহলে আমাদের প্রথম চিন্তা ভাবনা আসবে আমাদের একটা ওয়েবসাইট লিখবে। কিন্তু ওয়েবসাইট ছাড়াও আমরা অনেক কিছু ভালো ভালো কিছু করতে পারি, যে চিন্তা ভাবনাটা আমাদেরকে থাকতে হবে। আমরা এখন এই জিনিসটা কীভাবে করতে পারি, মনে করেন আপনি লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করেন। এখন একজন লোক আসে, বা সবাই তো ফাইবার চিনে না, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে বায়ার যারা চিনে বা নতুন যারা আসে তারা আসে, কাজ দেয় এবং একজন কাজ করে দেয়। এখন বেশিরভাগ মানুষ আসলে কোথায় খোঁজে, আমরা যদি কোনো কিছু খুঁজতে যাই গুগলে যাব। এখন যদি আমরা লিখি এখানে হোয়াই ব্রান্ডস শুড ফোকাস অন লোকাল এসইও, যদি এই টাইপের একটা কথা লিখি, এই কথাটা কে লিখবে, যাদের একটা কোম্পানি আছে এবং যে হয়তো শুনছে যে যাদের একটা ব্র্যান্ড থাকে বা কোম্পানি থাকে তাদের উচিত লোকাল এসইওতে ফোকাস দেওয়া এবং লোকাল এসইও কাজ করা। এখন সে জানে না আসলে যে লোকাল এসইও কেন করতে হবে। সে যদি এই জিনিসটা জানার জন্য গুগলে আসে সার্চ দেয়, দেওয়ার পরে দেখা যাচ্ছে লোকাল এসইও নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এখানে আলোচনা করা হয়েছে, এখানেও আলোচনা করা হয়েছে,
এবং আমরা প্রথম পেজে সার্চের প্রথম পেজে আমরা যদি লক্ষ্য করি এখানে যে ওয়েবসাইটগুলো আছে এর মধ্যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের আর্টিকেল আসছে যেটা হচ্ছে লিঙ্কডইনে লেখালেখি করা হয়েছে। এখন তার মানে এটা লিখে যদি কেউ সার্চ করে বা কোনো কোম্পানি বা যাদের লোকাল এসইও প্রয়োজন সে সার্চ করার পরে কিন্তু এই আর্টিকেলটাতে আসে ঢুকতে পারে। এখন এই আর্টিকেলে আসে ঢোকার পরে সে কিন্তু লোকাল এসইও কেন প্রয়োজন বা এটার উপরে ফোকাস দেওয়া কেন উচিত এই সম্পর্কে জানবে। এখন জানার পরে সে তো আর লোকাল এসইও পারে না, তাহলে সে কাকে হায়ার করবে বা লোকাল এসইও তো একজনকে প্রয়োজন। এখন এই প্রয়োজনটার জন্যই সে কি করবে, এই যে লোকাল এসইওর এখানে লিঙ্ক করা আছে, এখন যদি সে এখানে ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পরে এটা কি পাদুলা মিডিয়া .com এ চলে গেছে এবং যেখানে লোকাল এসইও সার্ভিস দেওয়া হয়, তাহলে এই যে ব্যক্তি বা যে লেখালেখি করছে তার আসলে বেনিফিট কি। আমরা যদি নর্মালি থিঙ্ক করি যে এখানে একটা আর্টিকেল আমি লিখলাম, আমার লাভ লস কোথায়, তো লাভ লসের যখন হিসাব করতে হবে তখন আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। এই যে আর্টিকেলটা লিখছে এইখানে, এই আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে একটা ব্র্যান্ডের লোকাল এসইও কেন প্রয়োজন, একটা ব্র্যান্ড বা কোম্পানির লোকাল এসইও কেন প্রয়োজন, এটা তার মেন ফোকাস না। তার মেন ফোকাস হচ্ছে তার প্রোডাক্ট সেল করতে হবে, তার একটা প্রোডাক্ট আছে যেটা লোকাল এসইও। এখন লোকাল এসইও সেল করার জন্য তাকে লোকাল এসইও সম্পর্কে লেখালেখি করতে হবে, কী লিখতে হবে, লোকাল এসইও কেন মানুষের প্রয়োজন। এখন লোকাল এসইও কেন মানুষের প্রয়োজন, এটা কার প্রয়োজন, একটা কোম্পানির প্রয়োজন, যে কোম্পানির মালিক আছে সে আসে খুঁজবে, খোঁজার পরে যখন দেখবে যে এটা তার প্রয়োজন এবং সে এটা পড়বে, ভালো লাগবে, ভালো লাগার পরে সে কিন্তু লিঙ্কগুলোতে ক্লিক করার ট্রাই করবে। ক্লিক করার পরে যখন দেখবে এখানে লোকাল এসইওর সার্ভিস দেওয়া হয়, তখন কিন্তু সে তার সঙ্গে যোগাযোগ করে তাকে হায়ার করার ট্রাই করবে যে আমার লোকাল এসইও লাগবে, আমার একটা কোম্পানি আছে। সেম জিনিসটাই মনে করেন এই ব্যক্তিটা আপনি একটা আর্টিকেল লিখতেছেন আপনার সার্ভিস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটার অথবা লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করেন, জাস্ট আপনার সার্ভিস সম্পর্কে এখানে একটা খুব সুন্দরভাবে ভালোভাবে আর্টিকেল লিখেন এবং আর্টিকেল লেখার পরে আপনার যদি ব্যক্তিগত ওয়েবসাইট থাকে তাহলে ব্যক্তিগত ওয়েবসাইটের এখানে লিঙ্ক দেন, পাশাপাশি আপনার ফাইবার লিঙ্ক আপ করেন। এবং যদি ব্যক্তিগত ওয়েবসাইট না থাকে তাহলে আমাদের অল্টারনেটিভ অপশন হচ্ছে আমাদের যে ফাইবার প্রোফাইলটা আছে এই প্রোফাইলের লিঙ্কটা এখানে আমরা আর্টিকেল লেখার সময় ব্যাকলিঙ্ক আকারে দিতে পারি। তবে আর্টিকেল লেখার সময় কিছু জিনিস আপনাদের মাথায় রাখা উচিত, যখন আপনি একটা আর্টিকেল লিখবেন তখন অবশ্যই কিছু ব্যাকলিঙ্ক দিবেন নিজেরটার সাথে, অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য যারা আছে তাদেরও দুই একটা ব্যাকলিঙ্ক দিবেন, এতে করে গুগল মনে করবে যে এটা অনেক রিসার্চ করে লেখা হয়েছে এবং যার কারণে র্যাঙ্কিংয়ের বিষয়গুলো আর কি, তার মধ্যে কিছু পয়েন্ট বলে দিলাম, বেনিফিট এবং পয়েন্ট এবং সাব টাইটেল টাইটেল এগুলো ইউজ করে আর্টিকেল লেখার ট্রাই করবেন, এগুলো ধীরে ধীরে শেখার ট্রাই করবেন। এবং এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফাইবার প্রোফাইলে অর্ডার নিয়ে আসতে পারেন বা এস্টাবলিশ করতে পারেন। এবং যত লং প্রসেসে যাবেন আপনার কিন্তু ইনকামের যেই রেভিনিউ জেনারেটের যে সিস্টেমটা ওইটাও কিন্তু লং লাস্টিং হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি একবার মনে করেন 2020 সালে একটা আর্টিকেল লিখছেন, এটা কিন্তু আগামী 5 বছর একটানা র্যাঙ্কিংয়ে থাকতে পারে, তার মানে আপনার আগামী 5 বছর অর্ডার পাওয়ার একটা সম্ভাবনা থেকে গেল। তো এই টাইপের কাজগুলো আপনারা করার ট্রাই করবেন। আজকে একটু ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইলাম, যদিও বিষয়টা 4-5 মিনিটে আমি বুঝাই দিতে পারতাম, আমার মনে হয় যে যারা একবারে নতুন তাদের জন্য একটু বেশি কথা বলার প্রয়োজন এবং সেই চিন্তাধারা করেই আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর যাদের মনে হয় যে এই কাজটা একটা ইম্পর্টেন্ট কাজ এবং এইভাবে অর্ডার পাওয়া যায়, তারা আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা একটা লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট খুলে নেবেন, নেওয়ার পরে আপনারা দেখবেন এখানে রাইট আর্টিকেল অপশন আছে, জাস্ট ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনি আপনার নাম দিয়ে আপনার যদি গ্রুপ টুরুপ বা পেজ টেস্ট থাকে তাহলে ওইগুলো চলে আসবে, আর যদি না থাকে তাহলে আপনি আপনার নাম দিয়ে নেক্সট ক্লিক দিবেন। এইখানে এই যে এখানে হেডিং দিবেন, যেরকম একটু আগে আমরা পড়লাম যে হোয়াই ব্র্যান্ড শুড ফোকাস অন লোকাল এসইও, এই টাইপের যদি আপনি এখানে, এখন অনেকে যায় আবার এটা কপি করিয়েন না, আপনি নিজে থেকে কিছু লেখার ট্রাই করবেন, কপি জিনিস কখনো র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করলেও বেশি দিন র্যাঙ্কিংয়ে থাকে না। এখন গুগলে আপনার আর্টিকেলটা কেন র্যাঙ্কিং প্রয়োজন, কারণ যখন কেউ গুগলে সার্চ করবে আপনার যদি আর্টিকেলটা 2-4-5 পেজের মধ্যে না থাকে তাহলে আপনার ওইখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই জন্য আপনার র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আপনি ইউনিক কিছু লেখার ট্রাই করবেন, পয়েন্ট টয়েন্টগুলো একটু রিরাইট করার ট্রাই করবেন, এখানে একটা কভার ফটো বা প্রতিটা আর্টিকেলেরই একটা থাম্বনেইল বলি বা কভার ফটো বলি বা
ফিউচার ইমেজ থাকে, এই টাইপের একটা ইমেজ দেওয়ার ট্রাই করবেন এবং এখান থেকে লেখালেখি শুরু করবেন। এখানে আপনার যদি সমস্যা হয়, মনে করেন আপনি একটা ব্যাকলিংক দিবেন লোকাল এসইও সার্ভিস, জাস্ট এইভাবে এটা এক করে এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাকলিংক দিতে পারবেন। এই যে এখানে আপনার ফাইবারের প্রোফাইল যদি এটা হয় এখানে দিয়ে দিতে পারবেন। তো এটা জাস্ট আপনাকে দেখাইলাম, এইভাবে আপনারা একটা আর্টিকেল লিখবেন, লেখার পরে এখানে পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। এরপরে আর কোনো কাজ নেই আপনার, পরবর্তীতে ওয়ার্ডার আসলে বা র্যাঙ্ক করলে এটা আপনার এক্সট্রা বেনিফিট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।